আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। র্যাংস মোটরস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার দিলীপ ব্যানার্জি, আপনাকে আজকের বাজারে এই বিশেষ সাক্ষাৎকারে স্বাগত। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা বাংলাদেশের এই মার্কেটে, অটোমোবাইলস মার্কেটে প্রথম সারির আমরা দেখতে পাই, তো আসলে আপনার এই অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদেরকে বলেন যে এই র্যাংস মোটরসের আপনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যদি আমাদেরকে একটু জানান যে আসলে আমাদের দেশের র্যাংস মোটরস র্যাংস গ্রুপের একটা কোম্পানি। র্যাংস গ্রুপ এই দেশে প্রায় আজকে বিগত 35 বছরের বেশি ব্যবসায় আছে। অনেক রকমের ব্যবসায়ী র্যাংস গ্রুপের আছে, যার মধ্যে র্যাংস মোটরসের যে কোম্পানিটা তার আন্ডারে আমরা গাড়ির ব্যবসা করি, অটোমোবাইল। এবার গাড়ির ব্যবসার মধ্যে কমার্শিয়াল গাড়ির আমরা ব্যবসা করি। কমার্শিয়াল গাড়ির আমাদের ডিস্ট্রিবিউটারশিপ, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটারশিপ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ইন্ডিয়ান কোম্পানি, যারা ইন্ডিয়ায় এক নম্বর কমার্শিয়াল গাড়ি, 1.5 টনের নিচে কমার্শিয়াল গাড়ি বিক্রি করে, সেই কোম্পানির সাথে আমরা ডিস্ট্রিবিউটারশিপে আছি ফর পুরো বাংলাদেশের জন্য। এবার র্যাংস মোটরস মহিন্দ্রার যে কাজ গাড়ি বিক্রি করে তার প্রায় হয়ে গেল 15-20 বছরের কাছাকাছি আমরা এই দেশে আছি, কিন্তু এতদিন কমার্শিয়াল গাড়ির ব্যবসার মধ্যে করে আমরা দেখতে পেরেছি যে কোনো দেশকে যদি ডেভেলপ করতে হয়, কোনো দেশকে আগে বাড়তে হয়, তাহলে 2-3টা জিনিস আমাদের অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার, আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট লজিস্টিক্স। ট্রান্সপোর্ট সলিউশন, যদি লজিস্টিক্স আমরা কম দরে, কম সস্তা দামে যদি আমরা কাস্টমারের কাছে গাড়ি পৌঁছাতে চাই, তাহলে আমার গাড়ির দর কম হতে হবে, গাড়িকে কম রেটে, কম দামে আমাকে দেশে আনতে হবে, আর কাস্টমারকে, গ্রাহককে অনেক কম দামে পার্টস বা সার্ভিস আমাকে দিতে হবে। এবার কমার্শিয়াল গাড়ি বিক্রি করার সময় আমরা 1.5 টনের নিচে সব গাড়ি বিক্রি করি, যার মধ্যে ম্যাক্সিমো বলে একটা গাড়ি আছে যেটা 800-850 কেজির মতন মাল নেয়, জিতো আছে, সুপ্রো আছে, আর 1.5 টনের গাড়ির মধ্যে বোলেরো প্ল্যাটফর্মে গাড়ি আছে, যেখানে বোলেরো পিক আপে গাড়ি বিক্রি হয়। তাছাড়া বোলেরোতে কন্টেনার ভ্যানও আমরা, ডেলিভারি ভ্যানও বানাই, এগুলো সব 1.5 টনের গাড়ি। এই গাড়িগুলো যখন আমরা এখানে বিক্রি করি, তখন দেখি যে দাম আমাদের কাস্টমারকে যদি আমরা কম দামে দিতে চাই, তাহলে আমাদের এই গাড়িগুলো যদি আমরা দেশের মধ্যে বানাই, তাহলে আমাদের খুব সুবিধা হবে আর কাস্টমাররা খুব কম দামে গাড়ি পাবে। এই জন্যে আমরা এটা ভাবলাম যে আমরা কেন না এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিটে চলে আসি। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা একটা সিকেডি প্ল্যান্ট, অ্যাসেম্বলি প্ল্যান্ট এখানে স্টার্ট করেছি। সিকেডি প্ল্যান্ট আমাদের সোনারগাঁওতে, নারায়ণগঞ্জে আমরা ইনাগুরেশন করলাম, প্রায় 2 মাস হয়ে গেল, 1.5 মাস হলো, আর আমাদের সব গাড়ি এখন আমরা এক এক করে ওখান থেকে আমরা অ্যাসেম্বল করবো। আপাতত এই কমপ্লিটলি নকডাউন আমরা খুলে গাড়ি আমরা ইন্ডিয়ার থেকে আপাতত আনছি, আর এই গাড়িগুলো এখানে আমরা অ্যাসেম্বল করে এখানে আমরা বিক্রি করবো, যাতে 2-3ভাবে দেশের উন্নতিতে আমরা সাহায্য করতে পারবো। এক হলো যে এমপ্লয়মেন্ট জেনারেশন, যেখানে যে ইউথ আছে, যে কম বয়সের যেহেতু ইউথ আছে এখানে, কম বয়সের ছেলেরা আছে, যাদের চাকরির একটা সন্ধান এখানে হবে। তাছাড়া আমাদের যত OEMs আছে বা অন্য অ্যান্সেলারি ইউনিটস আছে, অ্যান্সেলারি বিজনেস আছে, তাদেরও সুবিধা হবে। একটা গাড়ি যখন আমরা অ্যাসেম্বল করি, তখন আমাদের অনেক রকমের সাহায্য দরকার হয় মার্কেট থেকে, তার মধ্যে ফ্যাব্রিকেটারের দরকার হয়, তার মধ্যে ডেন্টার পেন্টার হয়, তার মধ্যে মেকানিক্সের দরকার হয়, তার মধ্যে আমাদের অনেক রকমের লোক এই বিজনেসকে আমাদের হেল্প করে একটা ফ্যাক্টরি চালাতে গিয়ে। তো আমার ফ্যাক্টরিতে সব জিনিসের ফ্যাসিলিটি আমরা একসাথে না রাখতে পারলেও আমরা আশেপাশে অনেকগুলো অ্যান্সেলারি ইউনিটসকেও আমরা ব্যবসা দিব, যেখানে আমি মনে করি যে অনেকগুলো বিজনেস ইউনিট আমাদের মাধ্যমে, অনেকগুলো বিজনেস ইউনিট আমাদের হেল্প করবে, যাতে ওরাও একটা ওদের এমপ্লয়মেন্ট জেনারেশনও হবে, ওরা একটা নিজের কোনো ইনকামের সোর্সও পাবে, তাতে আমরা কান্ট্রিকেও হেল্প করব, আমরা এমপ্লয়মেন্ট জেনারেশনও করব, আমরা OEM ডেভেলপমেন্টও করব, আমরা অ্যান্সেলারি ডেভেলপমেন্টও করব। তাছাড়া আমাদের সবথেকে যেটা মেন অবজেক্টিভ, মেন মোটো হচ্ছে যে গ্রাহকের কাছে, কাস্টমারের কাছে আমরা কম দামে, আজকে যে গাড়ি যে দামে আমরা দিচ্ছি তার থেকে সামান্য কম দামও আমরা গাড়ি যদি দিতে পারি, তাহলে আমাদের সব দিক থেকে আমাদের সুবিধা হবে আর আমরা আস্তে আস্তে করে মার্কেট শেয়ার বাড়াতে পারবো। র্যাংস গ্রুপে গাড়ির ব্যবসা ছাড়া আমাদের আরও ব্যবসাও আছে। আমরা অনেক রকম বিজনেসের মধ্যেই আছি, আমরা ডিপ সি ফিশিংয়ে আছি, আমরা ফার্মাসিউটিক্যালসে আছি, আমাদের ইন্টিরিয়ার্স আছে, আর আমাদের আইশারেরও আমাদের ডিস্ট্রিবিউটারশিপ আছে। আপাতত আমরা মহিন্দ্রার অ্যাসেম্বলি প্ল্যান্ট যেরকম খুলেছি, পরবর্তীকালে আমরা আইশারের প্ল্যান্ট খোলারও চিন্তাভাবনা করছি। দেশের উন্নতি আমরা মনে করি যে যত বেশি আমরা ট্রান্সপোর্ট সলিউশনসকে ইজিলি দিতে পারবো, আর রাস্তাঘাট
যত বেশি ভালো হবে তত দেশের উন্নতি অনেক ফাস্ট প্রোগ্রেসভাবে হতে পারে, অনেক ফাস্টলি আমরা প্রোগ্রেস করতে পারি। বাংলাদেশ একটা ট্রেডিং কান্ট্রি যেখানে ম্যানুফ্যাকচারিং বেস অনেক ছোট। এখানে যদি আমরা কোনো জিনিস নিজে বানিয়ে মেড ইন বাংলাদেশ যেটা আমরা যদি করি, তাহলে আমাদের সব দিক থেকে সুবিধা হবে, লজিস্টিক খরচা কম হবে, এন্ড প্রাইস কাস্টমারের এন্ড প্রাইস কম হবে, কাস্টমার ভালো কোয়ালিটি পাবে, কাস্টমার ভালো সার্ভিস পাবে। দেশের যদি প্রোডাক্ট বানানো থাকে তাহলে আমি যে কারুকে বলতে পারি যে আমার এই প্রোডাক্টে সমস্যা আছে। বাইরের থেকে যখনই আমি ইম্পোর্ট করছি তখন কিন্তু আমার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি রাইটস থাকে না। এছাড়া আমাদের যদি গভর্নমেন্ট যদি আমাদের এটা হেল্প করে যে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইউনিটকে যখন আমরা সিকিউরিটি প্ল্যান বা ফ্যাক্টরি যখন আমরা তৈরি করি, সেই যে মালগুলো আমরা অন্য দেশ থেকে নিয়ে আসি এখানে, যতদিন আমরা ম্যানুফ্যাকচারিং বেস করছি না, যতদিন আমরা নিজের র মেটেরিয়ালস দিয়ে গাড়ি তৈরি করছি না করতে পারছি না, ততদিন অবধি আমাদের যদি একটু ডিউটি বেনিফিট দেয় গভর্নমেন্ট, আমাদের যদি ডিউটিতে যদি কম করে, কেন আজকের ডেটে যা ডিউটি আমরা পে করি সেই হিসাবে আমরা যখন কস্টিং করি, মিনিমাম পসিবল আমাদের ল্যান্ডিংয়ের উপরে ছাড়লেও আমরা দেখছি যে গ্রাহকের যদি আরেকটু আমরা কম দিতে পারতাম তাহলে আমাদের কাস্টমার বেস খুব স্যাটিসফাইড হতো। তাহলে কেন কমার্শিয়াল গাড়ির ব্যবসা, এটা তো প্যাসেঞ্জার গাড়ি না যেটা কি লাক্সারি নিয়ে কাস্টমার কিনবে। কাস্টমার যখন এই গাড়ি কেনে কমার্শিয়াল গাড়ি, সে মাথায় সবসময় রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর মাথায় সবসময় বিজনেসকে ওর ব্যবসাকে মাথায় রেখে গাড়ি কিনে। একটা কাস্টমার যে ম্যাট্রেসের ব্যবসা করছে, একটা কাস্টমার যে মাছের ব্যবসা করছে, একটা কাস্টমার যে তরকারির ব্যবসা করছে, সে সেরকম পরিমাণে সেরকম বড় গাড়ি নেয়, আর সেই গাড়ি কতবার তার রুটে চলবে। একটা কাস্টমার যদি কোনো হিউম্যান হলার নেয় যেটা লেগুনা বলি আমরা, তার গাড়ি তার মধ্যে সে দেখবে কবার আমি ট্রিপ মারবো, কেন কি ওটা পারমিট ড্রিভেন গাড়ি। ওইসব গাড়িগুলো যে আমরা বিক্রি করি তার মধ্যে কাস্টমারের যদি ইনভেস্টমেন্টের রিটার্ন না আসে, সে যদি মনে করে যে আমার গাড়িটা অনেক বেশি দামে আমাকে কিনতে হচ্ছে আর আমার রিটার্ন সেই হিসাবে পজিটিভ আসছে না, আমাদের লাগে যে এই যে প্রোগ্রেসটা আমরা চাইছিলাম সেই প্রোগ্রেসটা স্লো হয়ে যাচ্ছে। এই জন্য প্রেজেন্ট গভর্নমেন্ট যদি আমাদের হেল্প করে ডিউটি বেনিফিটে, আমাদের আনতে ইম্পোর্টেশন ডিউটি যদি আমাদের একটুখানি বেনিফিট দেয়, তাহলে আমাদের কস্টিং কম পড়বে আর আলটিমেটলি এটা এফেক্ট করবে পুরো কস্টিংয়ে, আর এফেক্ট করবে আমাদের কাস্টমার এন্ডে, আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়াতে পারবো। এছাড়া আমরা যে গাড়িগুলোর উপরে কাস্টমাইজ গাড়ি বানাই, ধরুন মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়রের মারফতে যদি আমরা কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনো গাড়ি দিতে চাই ময়লা আবর্জনা ফেলার জন্য, ছোটো ছোটো গলিতে যে বড় গাড়ি ঢুকতে পারে না, সেখানে 700 কেজি 800 কেজির গাড়ির উপরে যদি আমরা গার্বেজ কম্প্যাক্টর বানিয়ে দিতে চাই। আমি রিসেন্টলি বাংলাদেশ পুরো ট্র্যাভেল করে এসেছি, যেখানে দেখলাম যে অনেকগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়রের সাথে দেখা করেছি, সেখানে দেখেছি যে ছোট ছোট গলি ফিডার রুটসের মধ্যে ভ্যান গাড়ি দিয়ে সাইকেল ভ্যান দিয়ে ওরা ময়লা তুলে, তাতে একটা পরিবেশ নষ্ট হয় আর একটা ময়লা গন্ধ। আর সেখানে যদি আমরা কোনো আমাদের মেকানাইজড গাড়ি দিতে পারি, হাইড্রোলিক মেকানাইজ দিতে পারি, সেখানে গার্বেজ কম্প্যাক্টর যদি দিতে পারি, এই আবর্জনা ময়লা ফেলার এই সিস্টেমটা স্মুথ হতে পারে। আর এই যে গার্বেজ কম্প্যাক্টর বানাবে কাস্টমাইজ, সেই বানাক, বা ধরো আমি যদি আজকে আইসক্রিম ভ্যান বানাতে চাই সেটাও যে একটা ফ্যাব্রিকেটর বানাবে, তাদের কস্টিং, তারাও তো র মেটেরিয়াল দিয়ে গাড়িটা বানাচ্ছে, তারা কী রেটে গাড়িটার র মেটেরিয়ালটা নিয়ে আসছে। টোটাল ওভারঅল যে কোনো কম্পোনেন্ট, একটা গাড়ি অনেকগুলো পার্টস দিয়ে তৈরি হয়, কিন্তু গাড়ি বানানোর পরে আমি যে ওর উপরে কাস্টমাইজেশন করছি সেই র মেটেরিয়ালের ইম্পোর্ট প্রাইসও যদি আমার কম থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু টোটালটা এসে আমার কস্টিংয়ে এফেক্ট করে। আমি যদি বেয়ার মিনিমাম ব্রেক ইভেনেও যদি গাড়ি ছাড়ি, তাও আমার কাস্টমারকে বেনিফিট দেওয়ার জন্য আমাকে ডিউটি বেনিফিট যতক্ষণ আমি পাবো না, কমপ্লিট গাড়ি একটা আমি অন্য দেশ থেকে যদি নিয়ে আসি আর এখানে যদি আমি মেড ইন বাংলাদেশ গাড়ি বানাই র মেটেরিয়াল বাইরের থেকে এনে, তাহলে আমি যদি ডিউটি বেনিফিট পাই তাহলে একটা অনেক একটা বড় ডিফারেন্স আমাদের গাড়ির মধ্যে পাবো, প্লাস প্রাইসে, প্লাস আমাদের কোয়ালিটি ডেফিনেটলি আমাদের হাতে থাকবে, কেন কি আমরা এখানে লোকাল বানাচ্ছি। আমরা যে ফ্যাক্টরিটা মহিন্দ্রার অ্যাসেম্বলি প্ল্যান্ট আমরা যে নারায়ণগঞ্জে সোনারগাঁওতে খুলেছি, তার মধ্যে আমরা অলরেডি প্রোডাকশন স্টার্ট করে দিয়েছি, আমাদের গাড়ি অলরেডি মার্কেটে যাচ্ছে আর অনেক ভালো পজিটিভ রেসপন্স, লোকেরা খুব পছন্দ করেছে গাড়ি। গাড়িগুলো হিউম্যান হলার লেগুনা টাইপের গাড়ি আছে আর এগুলো সব আমাদের জিতো X716 মহিন্দ্রার উপরে বানানো, এর মধ্যে 11-12 জন প্যাসেঞ্জার বসতে পারে, পারমিট ড্রিভেন গাড়ি, এগুলো পয়েন্ট টু পয়েন্ট চলে আর পুরো বাংলাদেশে আমরা এই গাড়ি এখন বিক্রি করছি। আপনারা দেখবেন যে যদি গাড়ির রাস্তায় আপনারা দেখতে পারেন, আপনারা দেখবেন যে গাড়ির কোয়ালিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি উই আর প্রোভাইডিং ইন দিস কান্ট্রি ইন বাংলাদেশ। স্পেশালিটি বলতে দু তিনটা জিনিস দেখা হয় একটা কমার্শিয়াল গাড়ির মধ্যে, যখন আমরা গাড়ি বিক্রি করি তার মধ্যে সব থেকে প্রথমে আমরা দেখি গাড়ির কোয়ালিটি, আর দ্বিতীয় দেখি আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা আমি বললাম আপনাকে কমার্শিয়াল গাড়ি। এটা প্যাসেঞ্জার গাড়ি যদি হতো তাহলে লোকে গাড়ি কেনার পরে চিন্তা করতো যে আমি কী লেভেলে কতটা পার্সেন্টেজে আমি লাক্সারি পাচ্ছি, আমার ফ্যামিলি সেফ থাকবে কি না, আমার ফ্যামিলি সিকিউরিটি কী আছে, গাড়িতে ইন্টিরিয়ার্সে কী আছে, ফিচার বেস গাড়ি আছে কি না। কিন্তু কমার্শিয়াল গাড়িতে এগুলো অ্যাপ্লিকেবল হয় না। কমার্শিয়াল গাড়িতে দু তিনটা জিনিস হয় যে গাড়ির গ্রস ভেহিকল ওয়েট GVW কত, গাড়ির নেট পেলোড কত, গাড়ি কতটা মাল বইতে পারবে। বাংলাদেশ মার্কেটে ওভারঅল ট্রেন্ড আছে একটা ওভারলোডিংয়ের,
যে গাড়ি আজকে এক টন দেড় টনের গাড়ি তার উপরে দু টন আড়াই টন মাল চাপিয়ে দেওয়া হয়, তো সেই ওভারলোডিং নিতে পারবে কি না? এখানে একটা টেন্ডেন্সি আছে গাড়ি কেনার পরে প্যারাবোলিক লিফ স্প্রিং যেটাকে আমরা কামানি বলি, তার মধ্যে দুটো কামানি অ্যাড করে দেয়, তাতে সাসপেনশন আরও স্ট্রং হয়ে যায়। সেই সব জিনিসগুলো লোকেদের এই এটা আছে, প্লাস গাড়ির যে আমরা অ্যাসেম্বলিং করছি তার একটা কোয়ালিটি অ্যাসপেক্ট আছে, সেটা অনেক ম্যাটার করে। একটা গাড়ি একদিনে কত রাউন্ড চলে, কত টাকা কামিয়ে আনবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কমার্শিয়াল গাড়িতে, সেটা অনেক বড় ম্যাটার করে। আমরা তো গাড়ি যে কাস্টমারদের দিচ্ছি পুরো বাংলাদেশে, এটা আমরা লোনেও দেই, আমরা 3 থেকে 4 বছরের লোনে দেই, যার মধ্যে আমরা 1.5-2 বছর অবধি আমরা ইন্টারেস্ট ফ্রি লোনও দেই, যাতে কাস্টমারদের কম থেকে কম ডাউন পেমেন্টে কাস্টমাররা গাড়ি পেতে পারে। আর তারপরে আমাদের 3-4 বছরের মধ্যে সেই লোনটাকে পরিশোধ আমাদের করবে, তাই সেই ফরম্যাটে। এইসব ফ্যাক্টরসগুলো এফেক্ট করে একটা গাড়ি। র্যাঙ্কস মোটরস আজকে ব্যবসা করছে অনেক বছর ধরেই, কিন্তু আমাদের স্বপ্ন যেটাকে আমরা ভিশন বলি, 2020-2020 আমার যদি ভিশন আমি র্যাঙ্কস মোটরে নিয়ে আমি চলছি, সেটা 10,000 গাড়ি আমার বছরে রিটেল করার একটা টার্গেট আমরা নিয়ে চলছি, যে বছরে 10,000 গাড়ি 1.5 টনের নিচের গাড়ি আমরা করব। আমাদের অ্যাসেম্বলি মাহিন্দ্রার কথা বলছি আমি, আর অ্যাসেম্বলি প্ল্যান্ট আমাদের যেরকম মাহিন্দ্রা আসছে সেরকম আমাদের আইসার অ্যাসেম্বলি প্ল্যান্ট আসবে, এক। 2 নম্বর ভিশন কোম্পানির আছে যে আমরা পুরো বাংলাদেশে এখন আমাদের যে নেটওয়ার্ক আছে, আজকে শোরুম আছে আমাদের, আমাদের ডিলারের মারফতে আমরা বিক্রি করি, নিজের শোরুম থেকে করি, তাছাড়া আমাদের ছোটো ছোটো সার্ভিস কাউন্টার্স আছে, আমাদের নিজের ওয়ার্কশপ আছে পুরো বাংলাদেশে। কিন্তু যে রেটে আমরা গ্রো করছি গত এত 3-5 বছর ধরে, আমরা চাইছি সেই রেটে, তার থেকে ডাবল রেটে আমরা যদি সার্ভিস নেটওয়ার্কটাকে গ্রো না করি, তাহলে আমাদের কাস্টমার সার্ভিস পাবে না, আর সার্ভিস না পেলে কমার্শিয়াল গাড়ি ব্যবসা করাটা, বিক্রি করাটা আমাদের ফ্রুটফুল হবে না। এই জন্য আমাদের আর একটা ভিশন হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশে ক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি, আমরা যেন প্রত্যেক কর্নারে আমাদের নিজের একটা ওয়ার্কশপ থাকবে, 3S ওয়ার্কশপ। এই বছরে আমাদের 72টা ওয়ার্কশপ আমরা প্ল্যান করেছি, অ্যাডিশনাল 33টা ওয়ার্কশপ আছে, আমরা 72 ওয়ার্কশপে পৌঁছাতে চাই। 72 ওয়ার্কশপসের জন্য আমাদের কাজ চলছে, যার মধ্যে অনেকগুলো ওয়ার্কশপ অলরেডি এসে গেছে, অলরেডি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, আর মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আমাদের এই ওয়ার্কশপসগুলো রানিং হয়ে যাবে। সবগুলো ওয়ার্কশপ বা সবগুলো আমাদের র্যাঙ্কস মোটরের যত ব্রাঞ্চ আছে পুরো বাংলাদেশে, আমরা চেষ্টা করছি সব 3S করার, যেখানে গাড়িও বিক্রি হবে, সেলসও হবে, গাড়ি সার্ভিসও হবে, আর গাড়ির পার্টসও পাওয়া যাবে। তো এই একটা এরিয়া যেখানে আমরা চাইছি যে আমাদের নেটওয়ার্কটা পুরো ছড়িয়ে যাক পুরো বাংলাদেশে। যেখানে যেই ছোটো ছোটো গ্রামে আমরা নিজের ব্রাঞ্চ খুলতে পারছি না, সেখানে আমরা ছোটো নিজের এক্সটেনশন কাউন্টার দিব, আমরা নিজের ডাইরেক্ট সেলিং এজেন্ট দিব, যেটাকে আমরা DSA বলি। আমি যদি ওয়ার্কশপ বড় না খুলতে পারি, তাহলে আমি স্যাটেলাইট ওয়ার্কশপ, ছোটো স্যাটেলাইট ওয়ার্কশপ, ইভান একদম ছোটো গ্রামে যেখানে আমি স্যাটেলাইট ওয়ার্কশপও দিতে পারলাম না, সেখানে আমি মোবাইল ওয়ার্কশপ দিব। ইভান মোটরসাইকেলে বাইকে করে আমার মেকানিক যে ওখানে লোকেদের গ্রামে কাস্টমারের বাসায় যে সার্ভিস করে আসবে, তো সেই ফ্যাসিলিটিটা আমরা ধরেছি গত 2 বছর ধরে। এখন সেই স্পিডেই আমাদের এক্সপ্যানশনটা পুরো দেশব্যাপী চলছে।